নমস্কার বন্ধুরা, মুখবদল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের দেখাবো ছোট বড় সবার প্রিয় ধাবা স্টাইল চিকেন কারি। ঘরে থাকার সমস্ত উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা আপনাদের আজকে দেখাচ্ছি। আসুন রেসিপিটা আমরা শুরু করে দিই। এখানে আমি উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। চিকেনটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা আমি বানিয়েছি 10 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদা আর 2 কাঁচা লঙ্কা। আমি অল্পই কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা ঝালটা স্বাদ অনুযায়ী যে যার মতন দিয়ে নেবেন। এবার এখান থেকে আমি 1 চামচ মশলা এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিলাম, 1/2 চামচ দেব নুন, 1 চামচ মতন সাদা তেল, যে কোনো রিফাইন্ড অয়েল, আর দেব 1 পাতিলেবুর রস। এবার এটা আমি ভালো করে মেখে সাইড করে 15-20 মিনিট রেখে দেব। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর আমি নিয়ে নিয়েছি এখানে 2 তেজপাতা, 2 লাল শুকনো লঙ্কা, 2 দারচিনি স্টিক, 1/2 চামচ গোলমরিচ, 4 সবুজ এলাচ, আর নিয়ে নিয়েছি 6 লং, 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে। এবার এটা আমি হালকা ড্রাই রোস্ট করে নেব, বেশি আমি ভাজবো না। হালকা স্যাঁতস্যাঁতে মশলার যে একটা ভাব থাকে ওটা আমি কাটি। এবার আমি এই মশলাটা নেড়েচেড়ে একটু গরম করে নেব, বেশি ভাজবো না, স্যাঁতস্যাঁতে ভাবটা খালি চলে যাওয়ার মতন আমি নেড়ে নেব। মশলাটা আমাদের শুকনো হয়ে গেছে। এবার এই মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে আমি 2 টমেটো মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি, এটাকে কেটে রেখেছি, এটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটু তেল দেব, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। ফোড়নে আমি দেব 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, আর দেব 1/2 চামচ জিরে, গোটা সাদা জিরে। এখানে আমি 3 মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা আমি এই তেলের উপর দিয়ে দিলাম। পেঁয়াজটা আমাদের গোলাপি রং এসে গেছে। এবার আমি যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম ওখান থেকে আরো 1 চামচ পেস্ট এখানে দিলাম। এবার এটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষে নেব, আর কাঁচা গন্ধটা যাতে আদা রসুনের চলে যায়। পেঁয়াজ আর আদা রসুনটা আমাদের কষা মতন হয়ে গেছে। এবার এতে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষে নেব। মিডিয়াম ফ্লেমে আমি এটা রান্না করছি। ভালো করে মশলার সাথে মাংসটা কষে নিতে হবে নেড়ে নেড়ে। 4-5 মিনিট আমি এইভাবে নেড়েছি। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি টমেটোর, ওই টমেটো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো,
হাফ চামচ নুন, কেননা ম্যারিনেটের সময় আমি নুন দিয়েছি। আর দেব হলুদ, হাফ চামচ হলুদ দিলাম। এবার এটা ভালো করে আমাকে 5 থেকে 7 মিনিট কষতে হবে। ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটার উপরে লিডটা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট কুক হতে দেবো লো মিডিয়াম ফ্লেমে। পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে, মাংসটা আমি খুব ভালো করে কষে নিয়েছি। দেখুন মাংসের গায়ে তেল বেরোচ্ছে। রান্না যত কষে বানাবেন তত রান্নায় স্বাদ হবে। এবার আমি এই বানিয়ে রাখা ভাজা মশলাটা এতে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এখানে হাফ কাপ মতন জল দিয়ে দেব, যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়, চিকেনের মধ্যে ঢুকে যায় মশলাটা। দিয়ে আমি এবারে লিড চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট এটা হতে দেব। লিডটা আমি একবার খুলে দেখে নিচ্ছি। দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে, চিকেনটা আমাদের একদম রেডি। এবার এতে আমি একটুখানি নাবানোর সময় ঘি দিচ্ছি, হাফ চামচ। ঘিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের ধাবা স্টাইল চিকেন কারি। এতে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। দিয়ে আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতন রেখে দিয়ে তারপরে আমি সার্ভ করব। হয়ে গেছে আমাদের ধাবা স্টাইল চিকেন কারি। এটা আপনারা পরোটা, নান, রুটি সাথে খেতে পারবেন। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে এটা খুব ভালো হয়। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যত ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে সেটা পৌঁছে যাবে। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, নমস্কার।